সরি ফর লেট আপডেট। আরো দুটো আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হচ্ছি। সেই দুটো আপডেট, নম্বর ওয়ান, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষক সংগঠন, সর্বোপরি জনগণ, প্রত্যেকের যে দাবি ছিল যে শিক্ষার মান বৃদ্ধির জন্য পাশ ফেল প্রথা অবশ্য অবশ্যই জরুরি। সেই পাশ ফেল প্রথা সম্পূর্ণরূপে ফিরে না এলেও পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা চালু হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে, যদিও সেখানে একটি প্রশ্নচিহ্ন আছে। এবং এতদিন পর্যন্ত শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশিকা আসত কিরকম, একাডেমিক দিক বাদ দিয়ে, যেমন জুতো বিলির থেকে শুরু করে টয়লেট পরিষ্কার আছে কি নেই সমস্ত কিছু, কিন্তু একাডেমিক দিক অর্থাৎ পড়াশোনার মান উন্নয়ন কি হচ্ছে না হচ্ছে সে সমস্ত পর্যন্ত নির্দেশিকা খুব একটি নেই, দুটি বা তিনটি বা পাঁচটি সেরকমই একটি নির্দেশিকা আছে। এই দুটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। প্লিজ সাবস্ক্রাইব করুন, যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে চ্যানেলটি আরো বেশি দূর এগিয়ে যেতে পারে। প্রথমটিতে আসি, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এরকম নয়, প্রথম বা অষ্টম থেকে নয়, শুধুমাত্র পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা চালু হচ্ছে। তবুও কিরকম, এর জন্য তাদের যারা অসফল হবে তাদেরকে আবার দু মাস পরেই পরীক্ষা নিতে হবে, সেখানে তাদেরকে সফল করতে হবে। এখন সেখানেও যদি সফল না হয় তা কি হবে, সেটি নির্দেশাকারে পরবর্তীতে আসবে। এখন প্রশ্ন রয়ে যায়, শিক্ষার মান বৃদ্ধি করার জন্য শুধুমাত্র কি এই দুটো শ্রেণীতেই কি পাশ ফেল প্রথা থাকা উচিত? আমার তো মনে হয় প্রথম থেকে অষ্টম প্রত্যেকটা স্তরেই এই পাশ ফেল প্রথা থাকা উচিত, যদি শিক্ষার মানকে আমরা যদি আরো বেশি দূর এগিয়ে নিয়ে যেতে চাই। আর নম্বর টু, একাডেমিক দিকগুলো দেখার জন্য অর্থাৎ এখন থেকে নিয়মিত স্কুল ভিজিট করতে হবে সমস্ত ইন্সপেক্টরদের, DI, একদম বুথ ব্লক লেভেল থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত প্রত্যেক যে ইন্সপেক্টর যারা আছেন এডুকেশন ডিপার্টমেন্টে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন থেকে, যে প্রত্যেক স্কুলগুলোতে যেন একাডেমিক দিক কেমন চলছে না চলছে, অন্যান্য দিকগুলোর সঙ্গে সঙ্গে যেন একাডেমিক দিক কেমন চলছে সেটি ভিজিট করে তার নিয়মিত পরিদর্শন করার জন্য জানানো হয়েছে। অর্থাৎ এখন স্কুল শিক্ষকদের ক্যাটারে যে অন্যান্য দিকগুলো দেখতে হতো যে কতটা ভালো দিক হচ্ছে, অন্যান্য যেমন কোন প্রোগ্রাম বা সবুজ সাথী থেকে শুরু করে কন্যাশ্রী যা হোক না কেন, তার সঙ্গে সঙ্গে এই শিক্ষার মান বাড়ানোর জন্য সেই নজরদারি এবং শিক্ষকদের উপর বলা যেতে পারে যে শিক্ষকরা যে দায়িত্ব পালন করছেন এতদিন ধরে সফলতার সঙ্গে, সেই সফলতাটা এখন সেই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের মা চোখের মধ্যে দেখিয়ে দেওয়া যে হ্যাঁ, শুধুমাত্র সেই কাজগুলো হয় না, একাডেমিক কাজগুলো শিক্ষকরা করেন বা শিক্ষক শিক্ষিকারা করেন সঠিকভাবে ভালোভাবে। আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্লিজ একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।